সারা বছর যে সমস্ত খেলোয়াড় পরিশ্রম করে ক্লাবকে সম্মান এনে দেয় তাদের পুরস্কৃত করি
আর সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত মানুষ কিছু করে দেখায় এবং খেলার ক্ষেত্রে যারা ভালো কিছু করে তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি এই মঞ্চে। আজকে এখানে অনেক বিশিষ্ট আমরা নিজেদের খুবই গর্বিত মনে করি আমাদের ক্রিকেট কোচিং এবং ফুটবল, কিন্তু বর্তমানে ফুটবলটাকে কিছুতেই আমরা দাঁড় করাতে পারছি না দীর্ঘদিন ধরে, কিন্তু ক্রিকেটটা একটা জায়গা আশা তুলেছি। সেই জায়গায় আজকে আব্দুল মুনায়েম স্যারের মতো একজন আমাদের মঞ্চে আমার পাশে এখন বসে আছে, এটা ভাবতেই আমি খুব গর্বিত নিজেকে মনে করছি। আর আমরা যেভাবে ক্লাবকে আমাদের ছেলেদেরকে যত্ন করি, আমাদের সঞ্জয় মিস্ত্রি যেভাবে ওদের পরিচালনা করে, এইখান থেকে আগামী দিনে নিশ্চয়ই বাংলা দলে আমরা কলকাতায় আরও ভালো প্লেয়ার সাপ্লাই করতে পারবো। কারণ জাতীয় ক্রীড়া দিবস হলো খেলাধুলোর প্রচার এবং প্রসারের জন্য, এটা হলো অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ যে সারা দেশে এই প্রচারটা হোক যে জাতীয় ক্রীড়া দিবসে সবাইকে খেলতে হবে নিজের জন্য, শরীরের জন্য, শুধুমাত্র খেলোয়াড় হওয়ার জন্য নয়।